রাত্রি দুটো ট্রেন এসে দাঁড়ালো বিষ্ণুপুর স্টেশনে। স্টেশন থেকে নেমে বেরিয়ে এসে যখন বড় রাস্তা পড়ল, সেখানে সাময়িক নাম মঞ্চ নির্মাণ করে স্থানীয় আদিবাসীরা ভক্তি ভরে নামযজ্ঞ শুরু করেছে। প্রণবানন্দজি খবর নিয়ে নিতে গেলেন, ফিরে এসে জানালেন রাধা গোবিন্দ নাম চব্বিশ ফ্লোর হচ্ছে। শোনা মাত্র ঠাকুর বললেন, রাধা গোবিন্দ কি আমাদের পর? চল আমারও এই নামে, আমরাও ওই নামে যোগ দিই। হরে কৃষ্ণ নাম নিয়ে যাত্রা শুরু হলো। রাধা গোবিন্দ নাম মঞ্চের কাছাকাছি এসে দাঁড়িয়ে কিছুক্ষণ রাধা গোবিন্দ নামের মহড়া দিয়ে যেখানে সেখানে উপস্থিত হতেই স্থানীয় এক নামকারী এসে সকলকে সাধুর অভ্যর্থনাপূর্বক নিয়ে গেলেন। এদিকে সীতারাম মঞ্চে প্রবেশ করা মাত্র সমাধিস্থ। সীতারামের অন্তর ভক্তির বারুদে পরিপূর্ণ, শুধু একটু হরিনামের দেশলাই ঠুকে দেওয়া। দণ্ডায়মান অবস্থাতেই সমাধিস্থ ঠাকুরকে একপাশে বসিয়ে দিয়ে সঙ্গীগণ উচ্চকণ্ঠে হরিনাম শুরু করলেন। এই অবসরে স্থানীয় ভক্তগণ একটু জিরিয়ে নিলেন। তারপর যথারীতি কানের কাছে মধুর সুরে সীতারাম নাম করে সীতারামের সমাধি ভঙ্গ করা হল। এরূপ অপূর্ব দৃশ্য দর্শনে স্থানীয় ভক্তগণ বিশেষভাবে কৌতূহলী হয়ে সকলের পরিচয়, পরিভ্রমণের উদ্দেশ্য ইত্যাদি জেনে বিশেষভাবে অনুরাগী হয়ে পড়লেন। এদের আগ্রাহাতি সহ্যে সীতারাম এখানে ভোগ রাগাদির অনুমতি দান করলেন। তারপর নাতি দূরবর্তী একটি জলাশয়ের বাঁধন চত্বরে গিয়ে সকলে বাকি রাত্রি পরমানন্দে অতিবাহিত করলেন। পরদিন সকাল সকাল সবাই পৌঁছে গেল সুপ্রসিদ্ধ মদনমোহন মন্দিরে। সেবকগণ ভোগরাগের যাবতীয় সরঞ্জাম সানন্দে সরবরাহ করলেন। চলতে লাগলো ভোগরাগের প্রস্তুতি। অপরদিকে মন্দিরের চত্বরে স্থানীয় উৎসাহী কিশোরদের নিয়ে একটি ভালো রকমের পাঠের নামের পাঠশালা খুলে ফেলেছেন সীতারাম। ধীরানন্দজির হাতে হারমোনিয়াম, ঠাকুরের হাতে কর্তা, কিশোরের দলটি নাম কীর্তনে মুখর হলেন। তাদের মধ্যে একটি 8-10 বছরের বালক ড্রাম নিয়ে নাড়াচাড়া করতে করতে সেটি বেশ ভালোই তালে তালে বাজাতে লাগলো। সকলেই অবাক। সীতারাম শুধু বললেন, এটি ওর পূর্বজন্মে সাদা ছিল। সুসংবাদ এই যে এদিন সীতারামের সঙ্গী নামকারীদের অর্ধ ছুটি। কারণ নতুন পাঠশালার নতুন ছাত্ররা সমগ্র দিনই নামরত। বৈকালে বাঁকুড়া যাত্রা। বিষ্ণুপুর থেকে ট্রেনে বাঁকুড়ায় পৌঁছে স্টেশনের কাছাকাছি একটি ধর্মশালায় আশ্রয় গ্রহণ। বাঁকুড়া শহরে বিভিন্ন পথে 2 দিন নাম প্রচার সকাল বিকেলে। বিডিআর ট্রেন ধরে ভোরে সোনামুখী যাত্রার কথা। সন্ধ্যার সময় জনৈক মারোয়ারি ভক্ত এসে ধর্মশালায় কিছু আটা, কলা, দুধ, ঘি ও গুড় দিয়ে গেল। শুধু ঘিটুকু রেখে দিয়ে আরতির জন্য বাকি সব কটি পথ জল দিয়ে মেখে অপূর্ব এক প্রসাদ তৈরি হল। আহারাদির পর বাঁকুড়া স্টেশনে রওনা। স্টেশনের বাইরে ফাঁকা মাঠে ধ্বজা রচনা। ভোরের ট্রেনে সোনামুখী যাত্রা। 8টা নাগাদ সোনামুখী স্টেশনে। সোনামুখী বেশ বড় জায়গা। কয়েকটি বৈষ্ণব আখড়া এখানে প্রসিদ্ধ, বড় আখড়া, ছোট আখড়া ইত্যাদি নামে। শ্রী শ্রী অচ্যুতানন্দ কথিত বিশিষ্ট মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর পাগল হরনাথের আশ্রম এখানে, তার সমাধি মন্দির সহ। 2 দিন সোনামুখীতে নাম প্রচার হলো। তারপর সোনামুখী থেকে ট্রেন যোগে রায়নগর স্টেশনে গরু গাড়ির আসার কথা ছিল, কিন্তু গোজান তো দূরের কথা। স্টেশনে নেমে চারিদিকে তাকিয়ে কোনো জনপ্রাণী দৃষ্টিগোচর হলো না। সুতরাং সকলের সর্বদার ভরসা পদযানেই যাওয়া স্থির হল। কিছু পরেই রৌদ্র উঠবে, যা শীতকালে আরামপ্রদ হলেও এই প্রখর গ্রীষ্মে দুঃখপ্রদ। তাই এক বুদ্ধিমান ভক্ত বললেন, বাবা হেঁটে যখন যেতেই হবে তখন সুবস্য শীঘ্র, আর দেরি নয়। 2 মাইল হেঁটে যাওয়া অন্যান্যদের কাছে কষ্টকর হলেও সীতারামের কাছে আরামদায়ক, কারণ তিনি
প্রায় নিত্যই ডুমুরদহ থেকে দীপসুই পদব্রজে 5-6 মাইল যেতে অভ্যস্ত ছিলেন। তাই দেখা গেল একমাত্র তারাগুন গ্রামের নরেন ভিন্ন আর কেউই তার কাছাকাছি চলতে পারেন এবং সত্য কথা বলতে নরেনও গলদ ঘরম। বৈশাখের প্রখর উত্তাপ মাথার উপরে, পায়ের নিচে দামোদর পাড়ের শুষ্ক এঁটেল মাটির বন্ধুর পথ, পদে পদে পদস্খলনের আশঙ্কা। সীতারাম অবলীলায় এগিয়ে চলেছেন, সীতারাম অবলীলায় এগিয়ে চলেছেন। তার মুখে শ্রীনাম, হাতে করতাল, সঙ্গীগণ অতি কষ্টে তাকে অনেক তফাত থেকেই অনুসরণ করে চলেছে। এভাবে প্রায় মাইলখানেক পথ অতিক্রম করার পর সীতারাম সহসা দাঁড়িয়ে পড়লেন। তারপর ফেলে আসা রাস্তার দিকে করুণা দৃষ্টিপাত করে বললেন, তারাগুনের সেই নরেন ভাইকে দেখো, সবাই দেখছি অনেক পিছিয়ে পড়েছে, আয় আমরা এই গাছতলায় ওদের জন্য একটু অপেক্ষা করি। একটি স্বল্প ছায়া বিশিষ্ট গাছের তলায় সীতারাম সত্যি বসে পড়লেন। এর মধ্যে পিছিয়ে পড়া গুরু ভাইরা একে একে এসে পৌঁছে গেল, আবার গুরু মহারাজের জয় দিয়ে নতুন উৎসাহে নাম শুরু হল। ধীরানন্দজির ধৈর্য পরীক্ষা করার জন্যে বুঝি সীতারাম জিজ্ঞেস করলেন, আর কত দূর হে? ধীরানন্দজি ধৈর্য সহকারে বললেন, ওই দূরের গাছওয়ালা গ্রামটি বাবা, পিপিলা গ্রামের প্রবেশ মুখে সুজিত মহাশয়ের বাড়ি। তারই অগ্রজ অভ্যর্থনা করে নিয়ে গেলেন যথারীতি উলুধ্বনি ও শঙ্খধ্বনি এবং শ্রীচরণ প্রক্ষালন। এখানে জয় দিয়ে নাম রক্ষা করা হলো, কারণ দল হালকা হওয়ার পর থেকেই 18 ঘন্টা নামও হালকা হয়ে গেছে। তাছাড়া সীতারাম ট্রেন থেকে নামার আগেই পরিশ্রান্ত নামকারীদের বলে দিয়েছিলেন, পিপিলায় গিয়ে তোদের বিশ্রাম দেব। গৃহস্থ বাটির অল্প একটু দূরে উঁচু দাওয়ায় টালির ছাউনিযুক্ত বৈঠকখানা, সেখানে সেবকদের স্থান নির্দিষ্ট আছে। আর বসত বাটি ও বৈঠকখানার মাঝে মাঝে গৃহস্থের ঠাকুর ঘরে আমাদের ঠাকুরের থাকার সুব্যবস্থা হয়েছে। অন্নপ্রসাদ পেতে অপরাহ্ন হয়ে গেল। পরদিন প্রাতে যথারীতি মঙ্গল আরতি, নাম পাঠ প্রার্থনা, কিন্তু সীতারামের পূর্ব নির্দেশ অনুযায়ী নাম প্রচারে বিশ্রাম। তো ঠাকুরের এই যে বিভিন্ন স্থানে গমন এবং নাম প্রচারের এই বিভিন্ন গল্প, বিভিন্ন ঘটনা আমি আপনাদের সামনে মাঝে বারবার তুলে ধরবো, আপনারা এটা শুনুন, এবং যাতে অনেক ভক্তের কাছে এই কথাগুলি পৌঁছে যায় তার জন্য এই ভিডিওটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।